নমস্কার, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আমি বিধান দাস আপনাকে স্বাগত জানাই। বন্ধু, অভিনয় যদি আপনার ড্রিম হয়, অভিনয় যদি আপনার প্যাশন হয়, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। তাই আপনার স্বপ্ন পূরণের জন্য, আপনার স্বপ্ন পূরণের রাস্তা খুঁজে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে বহু মানুষ একটা কথা বলেন যে আমার খুব শখ, আমি অভিনয় করতে চাই। বন্ধু, আমি খুব বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই, অভিনয় কিন্তু এখন আর শুধুমাত্র শখের জায়গায় নেই, অভিনয় এখন পুরোপুরি একটা প্রফেশন বা পেশা। আপনার শখ কিন্তু একটা সিরিয়ালে যে আরও 100-150 মানুষ কাজ করেন, অর্থাৎ ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত প্রত্যেকে কিন্তু প্রফেশনাল। তাহলে এতগুলো প্রফেশনাল মানুষ শুধুমাত্র আপনার শখ পূরণের জন্য আপনাকে কেন নেবে? তাই আপনি যদি অভিনয় করতে চান, অভিনয়ে আসতে চান, তাহলে শখে নয় প্রফেশনালি আসুন। আর এটা নিশ্চয়ই জানেন যে কোনো প্রফেশনে প্রবেশ করতে গেলে একটা মিনিমাম ট্রেনিংয়ের প্রয়োজন হয়। আপনি যদি কোনো অফিসিয়াল জবেও ঢোকেন, সেখানেও মিনিমাম 3 মাসের ট্রেনিং পিরিয়ড থাকে। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের কাস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, আপনার যদি থিয়েটার ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি যদি ট্রেন্ড আর্টিস্ট হন, তাহলে কিন্তু কাস্টিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেনই পাবেন। সুতরাং আপনি যদি অভিনয় করতে চান বা অভিনয়ে আসতে চান, তাহলে শখে নয় প্রফেশনালি আসুন, ট্রেনিং করুন, নিজেকে প্রস্তুত করুন, অভিনয়ের সুযোগ কিন্তু আপনার জন্য অনেকটাই বেড়ে যাবে। অনেক নতুন ছেলেমেয়ের মনে একটা প্রশ্ন ভীষণভাবে ঘুরপাক খায়, আচ্ছা অভিনয়ে আসার জন্য কি ধরনের ট্রেনিং করা উচিত, অভিনয়ে আসার জন্য কি শিখতে হয়? আমি আজকে খুব অল্প কথায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অভিনয়ে আসার জন্য আপনি কি ধরনের ট্রেনিং করবেন বা কি শিখবেন। সবার প্রথম আপনাকে ফিজিক্যাল ট্রেনিং করতে হয়, শরীর সুস্থ রাখতে হয়। হ্যাঁ বন্ধু, শরীর সুস্থ না থাকলে শুধু অভিনয় কেন, আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই আপনাকে ফিজিক্যাল ট্রেনিং করতেই হয়। ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি আপনাকে দম বাড়াতে হয়। বন্ধু, অভিনয় করতে গেলে ভীষণ দমের প্রয়োজন হয়, তাই দম বাড়ানোর বিভিন্ন এক্সারসাইজ আপনাকে করতেই হবে। এছাড়া আপনাকে উচ্চারণ নিয়ে কাজ করতে হবে, ভোকাল ট্রেনিং করতে হবে, মডুলেশন ট্রেনিং করতে হবে এবং এক্সপ্রেশন চর্চা করতে হবে। এক্সপ্রেশন আমার 3 রকম, ফেসিয়াল এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন, ভোকাল এক্সপ্রেশন। এর সাথে আপনাকে ক্যারেক্টারাইজেশনের চর্চা করতে হবে, নবরসের চর্চা করতে হবে। নবরস কি? নাট্যশাস্ত্রে 9টা রসের উল্লেখ আছে, শৃঙ্গার, হাস্য, করুণ, বীর, রৌদ্র, বিভৎস, ভয়ানক, অদ্ভুত এবং শান্ত রস। এই 9টা রসকে একসাথে বলা হয় নবরস। অভিনয়ে আসতে গেলে আপনাকে নবরসের চর্চা করতে হয়। নবরসের চর্চা করতে গেলে আপনাকে ভাব জানতে হবে। ভাব আবার 2 প্রকার, স্থায়ী ভাব এবং অস্থায়ী ভাব। স্থায়ী ভাব 9 প্রকার। এই 9টা স্থায়ী ভাব থেকে 9টা রসের উৎপত্তি। ভেরি ইন্টারেস্টিং বন্ধু, অত্যন্ত মজার। আপনি যদি একবার অভিনয় চর্চা শুরু করেন, তাহলে মনে হবে চর্চা করেই যাই, করেই যাই। যাই হোক, অভিনয়ে আসতে গেলে আপনাকে এই বেসিক ট্রেনিংগুলো কিন্তু করে আসতেই হয়, তবেই আপনার সফল হওয়ার সম্ভাবনা থাকে। এখন সব থেকে গভীর প্রশ্ন, কোত্থেকে শিখবো, কোথায় ট্রেনিং করব? বন্ধু, আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো, থিয়েটারের থেকে বড় শিক্ষক অভিনয়ের জন্য আর কিছু হতে পারে না। আপনি যদি কোনো থিয়েটার দলে 5-7 বছর নিরলস সাধনা করে যান, নিয়মিত অভিনয় চর্চা করেন, তাহলে অভিনয়ে আপনি মাস্টারপিস হয়ে উঠবেনই উঠবেন। কিন্তু অনেকের কাছে এই অভিনয় শিক্ষার জন্য 5-7টা বছর দেওয়ার মতো সময় থাকে না, তারা কি করবেন? বন্ধু, ইউটিউব দেখে নিয়মিত আপনি অভিনয় চর্চা করতে পারেন। আমার এই চ্যানেলে কম করে 100-এর উপরে ভিডিও দেওয়া আছে অভিনয় চর্চার উপরে, সেগুলো দেখুন, নিয়মিত বাড়িতে চর্চা করুন, নিজেকে প্রস্তুত করুন, তারপর অভিনয় করতে আসুন। এছাড়াও আপনি যদি আমার কাছে সরাসরি অভিনয় শিখতে চান, তাহলে যোগাযোগ করুন এই নম্বরে। এখানে আমি ছাড়াও অভিনয় শেখাচ্ছেন এই সময়ের অত্যন্ত বলিষ্ঠ অভিনেত্রী সোমা ব্যানার্জি। নমস্কার, আমি সোমা ব্যানার্জি বলছি। মধ্যম গ্রামে বিধান দাস, আমার অত্যন্ত বন্ধু, আমার সহ অভিনেতা, একটি ইনস্টিটিউট খুলেছে, একটি প্রশিক্ষণ কেন্দ্র, মধ্যম গ্রাম হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, ছোট কথায় বলতে গেলে HFTI। এখানে প্রশিক্ষণ দেওয়া হয়
এবং এদের প্রশিক্ষণ দেওয়ার ভঙ্গিমা অভাবনীয়, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু আছি এদের সঙ্গে, আমি প্রশিক্ষণ দিচ্ছি, আমি ভীষণ খুশি হয়েছি এদের সঙ্গে কাজ করে। আমার মনে হয় আপনারাও আপনাদের স্বপ্নকে সফল করতে বুক বেঁধে নামো, আপনাদের স্বপ্ন সফল হবেই। আপনারা আসুন, এই কেন্দ্রে যোগাযোগ করুন এবং অভিনয় শিক্ষা গ্রহণ করুন। এবং সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের বিখ্যাত ডিরেক্টর মিস্টার দেবজ্যোতি ঘোষাল মহাশয়। বেশ কিছু ছেলে মেয়ে এখান থেকে অভিনয় শিখে অলরেডি প্রফেশনালি কাজ করছে এবং আমি আশা রাখি আরও কিছু ছেলে মেয়ে খুব তাড়াতাড়ি তাদের প্রফেশনাল লাইফ শুরু করবে। সুতরাং আপনিও যদি অভিনয় শিখে প্রফেশনালি অভিনয় করতে চান তাহলে যোগাযোগ করুন এই নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, হয় মুখোমুখি না হলে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের সমৃদ্ধি কামনা করি। নমস্কার।